नमस्कार আমি ডক্টর তরুণ মণ্ডল আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনই প্রায় একটা করে হেলথ বিষয়ে ভিডিও নিয়ে আলোচনা করি, তেমনি আজকেও আমি আপনাদের সামনে একটা হেলথ বিষয়ে ভিডিও নিয়ে আলোচনা করব। বিষয়টি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, তবু আমি আবার বলছি বিষয়টি হলো পেট ব্যথা। পেট ব্যথা কেন হয় এবং কোন হোমিওপ্যাথিক ওষুধ খেলে সব থেকে বেশি দ্রুত পেট ব্যথা কম করে সেই হোমিওপ্যাথিক ওষুধের রকমগুলো নিয়ে এখন আমি আপনাদের সামনে আলোচনা করব। চলুন শুরু করা যাক। পেট ব্যথা একটা সাধারণ সমস্যা, কম বেশি অনেকেই এই পেট ব্যথায় কষ্ট পায়। পেট ব্যথা হলে কোনো কিছুই ভালো লাগে না, অর্থাৎ একটা অস্বস্তি বোধ সবসময় পেটে লেগেই থাকে, কোনো কাজে মন বসে না। এই পেট ব্যথা কেন হয়, কোন কোন কারণ হয় তার পিছনে থাকতে পারে একাধিক কারণ। যেমন গ্যাস অ্যাসিডিটি হলে অনেক সময় পেট ব্যথা হতে পারে, বদহজম থেকে অনেক সময় পেট ব্যথা হয়, অনেক সময় ব্যাকটেরিয়া ভাইরাস জনিত কারণেও অনেক সময় পেট ব্যথা হতে পারে। এছাড়া ফুড পয়জনিং হলে, অর্থাৎ খাদ্য বিষক্রিয়া করে হলে সেক্ষেত্রে আমাদের অনেক সময় পেট ব্যথা হয়, বমি হয়। অনেক সময় মেয়েদের মাসিকের সময় পেট ব্যথার সমস্যার সৃষ্টি হয়। এছাড়া অনেক কারণে আমাদের পেট ব্যথার সমস্যার সৃষ্টি হয়। তবে হোমিওপ্যাথি যে ঔষধ নিয়ে আলোচনা করব সেটা খুবই কার্যকরী এই পেট ব্যথার জন্য। আমি আবার বলছি হোমিওপ্যাথি সবসময় সিমটমস নির্ভর। আমরা যে ওষুধের কথা আলোচনা করবো সেটা হল ম্যাকপাস। ম্যাকপাসের লক্ষণগুলো কী সে বিষয়ে যখন আমি আলোচনা করব। পেট ব্যথার ক্ষেত্রে একটা মোস্ট গুরুত্বপূর্ণ মেডিসিন হলো ম্যাকপাস। এই ম্যাকপাসের লক্ষণগুলো কী কী? পেট ব্যথা জোরে বা আস্তে যাই হোক না কেন, পেট ব্যথা যখন বেশি হয় তখন পেটটা যদি চেপে রাখে তাহলে পেট ব্যথা কম পড়ে। অনেক সময় পেট ব্যথা যখন বেশি হয় পেট ব্যথা ডান দিকে বেশি হয় এবং ব্যথা বিকেল দিকে বেশি হয়, চিলিক মারার মতো অনেক সময় পেট ব্যথা বেশি হয়। পেট ব্যথায় বিকে অস্থির হয়ে পড়ে, যন্ত্রণা সরকার করে, যন্ত্রণা গরম সেক দিলে কম পড়ে। অনেক সময় মেয়েদের মাসি করে সে সময় পেট ব্যথা হতে পারে, পেট ব্যথা বেশি হলে গরম সেক দিলে কম পড়ে। এই সমস্ত লক্ষণ যদি আমি কোনো পেশেন্টের মধ্যে দেখতে পাই তাহলে ম্যাকপাস ওষুধটি খেলে খুব তাড়াতাড়ি কয়েক ঘন্টার মধ্যে সে সুস্থ হয়ে উঠবে। কারণ হোমিওপ্যাথি সবসময় সিমটমস নির্ভর, সিমটমস দেখে যদি হোমিওপ্যাথি প্রয়োগ করা হয় তাহলে সেই রোগ সারতে বাধ্য, সে যে রোগই হোক না কেন। ম্যাকপাসের লক্ষণ যদি কোনো পেট ব্যথা রোগীর ক্ষেত্রে দেখা যায় তাহলে সে ম্যাকপাস দিলে সে রোগ সারতে বাধ্য। আমি বহু পেশেন্টকে আমি এই ম্যাকপাস ওষুধ দিয়ে সুস্থ করতে পেরেছি। এই এক পাটা ওষুধ কয়েক মুহূর্তের মধ্যে এই পেট ব্যথা কমিয়ে দিতে পারে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন। যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।